নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফরমার নেমু আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সেই রেজাল্টগুলিকে নিয়ে কথা বলবো তো তার আগে বন্ধুরা আপনারা কোন রেজাল্টের জন্য বা কোন আপডেটের জন্য অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ক্লার্কশিপ আইসিডিএস রেজাল্টের কিন্তু কোনো রকম খবর নেই অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তাই কোনো রকম আপডেট দিতে পারছি না কারণ অনেকেই কিন্তু ভিডিওর কমেন্টে এই প্রশ্নগুলি করছেন তো তাদের প্রত্যেককে জানাবো ধন্যবাদ আপনারা কমেন্ট করছেন কিন্তু কোন রকম অফিসিয়াল আপডেট যেহেতু নেই তাই আমি কোনোরকম আপডেট দিতে পারছি না তো সবার আগে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেটটা দেব তার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন ড্রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তার আগে আপনারা যে কাজটি করবেন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে অল প্রেস করুন ভিডিওটিকে লাইক দিন কারণ আপনারা প্রত্যেকেই জানেন পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা ছোটো বড়ো আপডেট এই চ্যানেলে সবার আগে কভার করা হয় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন লিখে সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন লেফট সাইডে হোয়াটসমি অপশন আছে এবং নিচের দিকে আপনারা ভিউ অল অপশানে ক্লিক করবেন তাহলে নতুন একটি পেজ চলে আসবে এবং এখান থেকে আমরা রেজাল্টগুলিকে ডাউনলোড করে আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা প্রথমেই দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ফায়ার অপারেটার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনারা খেয়াল করুন পনেরো স্ল্যাশ দু হাজার আঠেরো ডেটটা দেখুন তিন নয় দু গতকাল রাত্রে এটা প্রকাশিত হয়েছে তাই গতকাল আর ভিডিওর মাধ্যমে জানায়নি তো এখানে আপনারা দেখুন সিরিয়াল নাম্বার রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে পরিষ্কারভাবে ক্যাটাগরি ডেট অফ বার্থ এম তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন মার্কস রয়েছে আউট অফ এইটটি তারপর যেটা রয়েছে মার্কস ইন পিটি আউট অফ টেন এইভাবে কিন্তু প্রত্যেকটাই ভাগ করে দেওয়া হয়েছে এখানে পাঁচ প্লাস ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে অনেকগুলি পেজ রয়েছে প্রায় দুশো আটাত্তরটি পেজ রয়েছে তো এরপর আপনারা একদম লাস্ট পেজে যদি চলে আসেন তাহলে এখানে যে অফিসিয়াল কাট মার্কস সেটা কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অফিসিয়াল যে কাট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে ডিটেলস আর আলোচনা করছে না এর পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আপনারা অবশ্যই যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিজেরা অবশ্যই দেখে নিন সেকেন্ড যে আপডেট রয়েছে সেই সেকেন্ড আপডেট আমরা এবার দেখে নেব অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেকেন্ড যে আপডেট এটিও কিন্তু থার্ড সেপ্টেম্বর দু প্রকাশিত হয়েছে এখানে কি বলা হয়েছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস অন দ্য রেজাল্ট অফ দ্য লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এর পিডিএফটাও কিন্তু আপনারা টেলিগ্রাম আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই যুক্ত হয়ে যান এছাড়াও আইসিডিএস ক্লার্কশিপের রেজাল্ট সম্পর্কিত কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমরা জানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে অল প্রেস করুন আশা করি প্রত্যেকেই ভালো লেগেছে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে সুস্থ এবং সুরক্ষিত থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই